আপনার কি খেয়ে দিয়ে কাজ নেই মশাই? কোথাকার কোন মাছি তাও আদৌ আছে কিনা ঠিক নেই, সেই মাছি মারতে এখন আমি লোক পাঠাবো? না না বাটুলবাবু, আপনার সম্পর্কে যথেষ্ট শুনেছি, আপনি কিনা এমন অবাস্তব প্রস্তাব। আসলে বুঝতেই পারছেন, উজ্জয়িনী নগরের মানুষগুলো ভয়ে জড়সড় হয়ে গেছে। একদিন যদি আপনারা লোকজন পাঠিয়ে অঞ্চলটায় কীটনাশক ছড়িয়ে দিয়ে আসতেন, তবে মানুষগুলো একটু মানসিকভাবে শান্তি পেত। শুনুন বাটুলবাবু, অমন মাছি যদি সত্যিই থাকত তাহলে শহরে এতদিনে হইচই পড়ে যেত। তাছাড়া আপনি মশাই বাঘা বাঘা সব চোর ডাকাত পাকড়াও করেন, আপনার যা শক্তি, আপনার ওই একখানা হাতি তো একটা আস্ত হাতিকে ঠান্ডা করে দেয় মশাই। আমার এই একটা হাতি কি বললেন আপনি? হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট। আমার এই একটা হাতি ওই মাছি তাহলে আপনার ওই একখানা হাতি তো একটা আস্ত হাতিকে ঠান্ডা করে দেয় মশাই। ওই মাছি তাহলে বিধুরমণের মৃত্যুর কারণ হলো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। যা বাবা, উনি কি নিজেই জানতেন না? সত্যপ্রকাশ, সত্যপ্রকাশ, আপনি ঠিক কি শুনেছিলেন আবার বলুন তো। তুমি নিশ্চিত ওই মাছি তাহলে বিধুরমণের মৃত্যুর কারণ হলো? ওই মাছি বিধুরমণের মৃত্যুর কারণ? না না সত্যপ্রকাশ, ভুল ভুল শুনেছিলেন আপনি। আমি ভুল শুনেছিলাম? হ্যাঁ ভুল, বিধুরমণের মৃত্যুর কারণ মাছি নয় মাছ। মাছ? ইয়েস, আমি নিশ্চিত। জমিদার রাধারমণ সামন্ত ওই দিন ডাক্তারবাবুর কাছে নিশ্চিত করে জানতে চেয়েছিলেন ওই মাছি কি বিধুরমণের মৃত্যুর কারণ। মাছি কথাটা তাড়াতাড়ি বলবার জন্য আপনি শুনেছিলেন মাছি, ঠিক যেমন আমি শুনেছি আমার এই একটা হাতি একটা হাতিকে ঘায়েল করে দিতে পারে। আপনার যা শক্তি, আপনার ওই একখানা হাতি তো একটা আস্ত হাতিকে ঠান্ডা করে দেয় মশাই। এসব কি বলছেন আপনি? হয়তো ঠিকই বলছি, আপনি শুধু মনে করে বলুন বিধুরমণের মৃত্যুর আগে বিশেষ কোনো মাছ উনি কিনেছিলেন কিনা। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়ছে, কিনেছিলেন কিনেছিলেন, মানে একেবারে জাপান থেকে আনা হয়েছিল সেই মাছ, সেই নিয়ে বেশ বড় রকমের শোরগোল হয়েছিল। জাপান? ব্যাস, আমার কাজ শেষ, বাকিটা বলবেন জমিদার বাবু। চলুন। কি মাছ ছিল বাটুলদা? ফুগু, বিষাক্ত মাছ, জাপানে পাওয়া যায়। ওই মাছের মধ্যে যে বিষ থাকে সেটা 1200 গুণ বেশি ভয়ঙ্কর পটাশিয়াম সায়ানাইডের থেকে। আর বিধুরমণের এই মৎস্য প্রেমকে কাজে লাগিয়েই রাধারমণ ওই বিষাক্ত মাছ আনিয়েছিলেন জাপান থেকে। বাড়ির সকলে ভেবেছিল বিধুরমণ তো মাঝে মাঝেই মাছ কেনেন, তাই এমনই বুঝি ওর অ্যাকোয়ারিয়ামের জন্য আরো একটা মাছ এলো, সেই মাছ রাখা হয় ওর অ্যাকোয়ারিয়ামে। বিধুরমণ ওর অ্যাকোয়ারিয়াম নিজের হাতে পরিষ্কার করতেন, জল পান। কিছু মনে করো না ভায়া, অনেক দিন ধরেই আমরা তোমাকে খুঁজছিলাম, ভাবিনি একেবারে সাততালের মাঠে তোমাকে পেয়ে যাব। তাই বুঝি, তা এত মানুষ থাকতে আমার খোঁজ করছিলেন কেন শুনি? এসব কি হচ্ছে ভায়া, আমাদের নামে তোমরা পৃথিবীর মনীষীগুলো যা ইচ্ছে তাই রটিয়ে বেড়াচ্ছ। আপনাদের নামে কে আবার কি রটালো শুনি? তোমরা মানুষের বইপত্রে গুচ্ছ গুচ্ছ আমাদের নিয়ে যত সব গাল গপ্প লিখছ, সে খবর কি আমাদের কাছে আসে না ভেবেছ? আমরা আপনাদের নিয়ে গাল গপ্প লিখছি, তা কেমন শুনি? আবার দাঁত বার করে কেমন হাসছে দেখো, আমরা নাকি মানুষের গন্ধ পাই, মানুষের ঘাড় মটকে খাই, হাতে মোমবাতি নিয়ে ঘুরে বেড়াই, সাদা কাপড় পরে ভয় দেখাই। ওরে মুখু, আমাদের কি তোদের মতো এমন শরীর আছে যে খিদে পাবে, নাক আছে যে গন্ধ পাবো? এই দেখ না, দেখ
আর খেয়ে কাজ নেই, তোদের মতো মোমবাতি নিয়ে ঘুরতে হবে আমাদের। এই দেখ, এই সরাও সরাও বলছি আলো। তবে এসব জানায় তা কুৎসা করে যাচ্ছ, আবার বলে বেড়াচ্ছ আমরা নাকি কাঁচা মাছ ধরে খাই। ওরে হতচ্ছাড়া, সেদিন তোদেরকে একটা উটকো মানুষ ফাঁস করে লিখে বসলো আমরা নাকি ভাঙা ঝাঁটা আর ছেঁড়া জুতোকে ভয় পাই। এত বড় সাহস, তোদের ওই ভাঙা ঝাঁটা জুতো তোদের পিঠে বেঁধে ঘন না হামকা, এসবের মধ্যে আমাদের টেনে আসছিস কেন বাবা? বুঝলাম, তা আমাকে কি করতে হবে? তোদের এই দুষ্কর্মের প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত? তা কিভাবে শুনি? দেখ, আমি যখন তোদের মতো মনীষী ছিলাম আমি কে ছিলাম জানিস? কে কে ছিলেন আপনি? নট সম্রাট শিবদাস মুখশুদ্ধি। শিবদাস মুখশুদ্ধি? এ কি, নট সম্রাট শিবদাস মুখশুদ্ধি তো এখনো বেঁচে আছেন, বহাল তবিয়তে যাত্রা করছেন, এখন যেন কোন পালাটা করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, সুন্দরবনের বাঘ। তোর এই বাঘের নেজে আগে এত বড় সাহস, এতদিন আমাদের সম্পর্কে যা ইচ্ছে তাই বলে বেড়াচ্ছিস, কিচ্ছু বলিনি, এখন দেখছি আমাদের নিয়ে লোক ঠকানো ব্যবসা শুরু করেছিস। স্বয়ং নট সম্রাট শিবদাস মুখশুদ্ধির নকল বাজারে চলছে। শিবদাস মুখশুদ্ধির নকল? মানে? মানেটা খুবই সোজা, সেবার সেবার যাত্রার শো পড়েছিল ওই বাঁকড়ার দিকে একটা গ্রামে, শীতটাও পড়েছিল জাঁকিয়ে, কাঁচা ঠান্ডাটা বুকে বসে গেল, ব্যাস নিমোনিয়ার জ্বরে পটল তুললাম। মানে আপনি বলছেন নট সম্রাট শিবদাস মুখশুদ্ধি মরে গেছেন? তাহলে এখন যিনি যাত্রা করছেন? নকল নকল, আমাদের যাত্রার দলের ম্যানেজারটা হলো একটা ঝানু কদবেল, যেই দেখলো আমি মরেছি ভাবলো এবার তোর ব্যবসা লাটে, আমাকে দেখতেই তো সব শো একেবারে হাউসফুল হয়ে যেত। তখন করলো কি, ব্যাটা কোত্থেকে একটা আমার মতো দেখতে নকল শিবদাস জোগাড় করলো, আমার মতোই ঝাঁকড়া চুল আর তাগড়াই গোপ লাগিয়ে মঞ্চে এই শিবদাস মুখশুদ্ধি সেজে চালিয়ে যেতে লাগলো, অথচ আমার মরবার খবরটা বেমালুম চেপে গেল। সেদিন সদল বলে দেখতে গেছিলাম ওর পালা, ছে 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 ছে, হতচ্ছাড়া দুটো বাংলা শব্দ উচ্চারণ করতে পারে না, ও কিনা করবে কংসের পাঠ। যাত্রা শেষে দু দশজন দর্শক তো বলেই বসলো নট সম্রাট শিবদাস নাকি আর চলছে না, বুনো হয়ে গেছে বুনো হয়ে গেছে। এবার বলো ভায়া, তুমি হলে এসব সহ্য করতে পারতে? তোমরা হয়তো জানো না আমাদের ভূতেদের তোমাদের মতো বুকের খাঁচায় একখানা হাত নয়, আমাদের দুখানা হাত এই দুই মালাই চাকতে আছে। দুঃখে কি যে ব্যথাটাই না করে, ও স্যাড ভেরি স্যাড। কি বললে? না বলছি এ সত্যি অন্যায়। তাই তো তোমাকে তুলে এনেছি একটা হেস্ত নেস্ত করবার জন্য। কিন্তু আমি প্রমাণ করব কি করে যে আপনি আসল নট সম্রাট শিবদাস মুখশুদ্ধি, যিনি মরে এখন ভূতের মোড়ল হয়েছেন, আর ওই শিবদাস নকল? দেখো ভায়া, আমি যা বুঝেছি ওই ঝানু ম্যানেজারটা টাকা পয়সা দিয়ে আমার ছেলেদের হাত করে ফেলেছে, অপদার্থ ছেলে দুটো কিন্তু স্বীকার করবে না, বউটাকেও তো আমার কাছে নিয়ে এসেছি।